আর সহ্য করা হবে না, কঠিন অ্যাকশনে এবার সেনাবাহিনী। পদ্মা সেতুতে অবৈধভাবে প্রাইভেট কার পার্কিং করে টিকটক ভিডিও বানানোর দায়ে ফখরুল আলম নামে এক যুবককে 1,000 টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে তাকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিনে ওই যুবককে এ সাজা দেয়া হয়। দুপুর 1:45 পদ্মা সেতুর মাঝামাঝিতে সেতু কর্তৃপক্ষের নিয়ম ভাঙার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় সাজাপ্রাপ্ত যুবক তার অপরাধ স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করেন। এর আগে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। এরপর থেকেই উৎসাহ উদ্দীপনা নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা। তারই ধারাবাহিকতায় সোমবার 7-8 জনের একটি গ্রুপ গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ঘুরতে আসে। এ সময় সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থামিয়ে টিকটক ভিডিও করা শুরু করে। পদ্মা সেতুতে অবৈধ পার্কিং ও টিকটক ভিডিও করার দায়ে তাদের কয়েকজনকে জরিমানা করা হয়। এর মধ্যে ফখরুলকে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবির সময় সংবাদকে জানিয়েছেন, সেতুর সার্বিক নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে। এ সময় আরও 5টি গাড়িকে সতর্ক করা হয়েছে। দর্শক, এত দামি ও স্বপ্নের একটি সেতু নিয়ে নোংরামি কোনোভাবেই মানা যায় কি? তাই যে বা যারাই সেখানে টিকটকের মতো ফাজলামি করতে যাবে তাদের এভাবেই সাজা দেওয়ার পক্ষে হলে কমেন্টে ইয়েস, না হলে নো লিখেও জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। সেই সাথে ভিডিওটিতে লাইক দিন ও শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।